এইটা হলো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ক্যামেরা স্মার্টফোন। এটা আমি নিজে বলছি না, কারণ প্রতিটি স্মার্টফোন লঞ্চ করার আগে কোম্পানি ডিএসকো মার্ক করে তাদের রেটিং দেওয়া হয়, আর সেখান থেকে এই স্মার্টফোনটিকে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ানে রেখেছে। রাইট নাও বাজারে আইফোন, স্যামসাং, ওয়ানপ্লাস, ভিভো যতগুলো স্মার্টফোন রয়েছে তাদের বেস্ট ক্যামেরার থেকেও এই ফোনটাকে উপরে রেটিং দেওয়া হয়। আর সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হলো, এই ফোনটা যখন চায়নাতে লঞ্চ করে আইফোনের মতো ব্র্যান্ডের সেল অনেক কম হয়ে গিয়েছিল। আর এটা যেহেতু একটা চাইনিজ ব্র্যান্ড, গ্লোবালিও বাংলাদেশে লঞ্চ করবে না। তবে রাইট নাও বাংলাদেশে এর আনঅফিসিয়াল কিছু ব্র্যান্ড পাওয়া যাচ্ছে। আর এই ফোনটা যে শুধু ক্যামেরার দিক থেকে বেস্ট তেমনটা কিন্তু না। হুয়াই পুরো 70 ফোনটির ডিজাইন থেকে শুরু করে প্রসেসর সহ প্রত্যেকটা জায়গাতেই রয়েছে ফ্ল্যাগশিপের ছোঁয়া। সো বাই ব্রাদার, আজকের ভিডিও থাকছে হুয়াই পুরো 70 ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস, বিশেষ করে ক্যামেরা, এবং এই ফোনটি বাংলাদেশে রাইট নাও কত টাকায় বিক্রি হচ্ছে সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আনবক্সিং থেকে শুরু করা যাক। এইটা হলো হুয়াই পুরো 70 ফোনটির বিগ সাইজ বক্স। এর বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই ফোন, এরপর একটা হার্ড প্লাস্টিক ব্যাক কভার যেটা অসাধারণ একটা টেক্সচার ডিজাইনের সাথে এসেছে। তারপরে থাকছে একটা 100W সুপারফাস্ট চার্জার যেটাতে টাইপ এ এবং টাইপ সি দুইটা কেবলই ইউজ করা যাবে, তবে ফোনটার সাথে থাকবে টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। ওভারঅল এই ছিল হুয়াই পুরো 70 ফোনটির বক্স কন্টেন্ট। সবকিছুই দিয়ে দেওয়া হয়েছে, আলাদাভাবে কিছুই কিনতে হবে না। এবার যদি আমরা হুয়াই পুরো 70 ফোনটির দিকে আসি, ফোনটির ফ্রন্ট সাইড থেকে দেখলে একদম আলাদা একটা ফিল আসবে। একদম বেজেললেস কার্ভ ডিসপ্লে। আপনি এর আগে যতগুলো স্মার্টফোন দেখেছেন সেটা শুধুমাত্র দুই সাইড থেকে কার্ভ, বাট এই ডিসপ্লেটা অল সাইড থেকে কার্ভ। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে কম্পেয়ার টু আইফোন এক্স একদম সিমিলার। ফোনটির ব্যাক সাইড থেকে ক্যামেরা বাম্পটা অনেক উঁচু, অনেক বড় ক্যামেরা সেন্সর, অ্যাডজাস্টেবল, প্রয়োজন মতো ছোট বড় হয়, আর পিকচার নেওয়ার সময় এই পার্টটা বাহিরে বেরিয়ে আসে। ওভারঅল লুকস ও ডিজাইনের কথা বললে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। ক্যামেরা মডিউলের ডিজাইনটা বেশ ইউনিক, বডি ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এই ফোনটির থিকনেস 8.4 mm ও ওজনের দিক থেকে 220 গ্রাম। যদিও ফোনটা একটু ভারী, তবে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবে ইউজ করা যায়। সবকিছু মিলিয়ে এই ফোনটার লুকস ও ডিজাইন এক কথায় অসাধারণ। সত্যি করে বললে এটা স্যামসাং এবং অ্যাপেলকেও হার মানিয়ে দিয়েছে। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে 6.8 inch সাইজের 2K OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা HDR10+ 120Hz এর রিফ্রেশ রেট সহ এর পিক ব্রাইটনেস 25 nits, যার ফলে আউটডোর বা সানলাইটে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। তবে ডিসপ্লে প্রোটেকশন করছে কুন্নন গ্লাস, যেটা হুয়াই ক্লেম করছে এই গ্লাসটা নাকি গরিলা গ্লাসের থেকেও 3 গুণ বেশি প্রোটেকটিভ। তবে এই ফোনটার একটা প্রবলেম হলো, এই ডিভাইসটিতে আপনি কিছুই পাবেন না, মানে না ইউটিউব, না প্লে স্টোর, গুগলের কোনো অ্যাপসই পাবেন না এই ফোনটিতে। বিকজ US তো 4 বছর আগেই হুয়াইকে ব্যান করে দিয়েছে ডেটা চুরির অপরাধে, তারপর থেকে হুয়াই এর ফোনে গুগলের কোনো অ্যাপস সাপোর্ট করে না। তাদের ফোনে কোনো প্লে স্টোর নেই, নিজের একটা ওএস তৈরি করেছে হারমোনি ওএস, যেটার মধ্যে আমি স্পেশাল কিছুই দেখছি না। নেই কোনো ফিচার্স, নেই কোনো প্লে স্টোর, এটা দিয়ে কি হবে? যাই হোক, সব থেকে স্পেশাল হলো এর ক্যামেরা। এই যে রেড সার্কেলের সেন্সরটা দেখছেন, এটা পিকচার নেওয়ার সময় উপরে উঠে আসে, হাত দিয়ে চাপ দিলেও ভিতরে চলে যায়, মানে পুরো সেন্সরটাই বাহিরে বেরিয়ে আসে। যেমন বড় বড় ক্যামেরায় যে লেন্সগুলো আমরা দেখতে পাই অনেক লম্বা, এখন এই বড় লেন্সের কাজ হলো আপনি পিকচারে অনেক বেশি লাইট ও ক্লিয়ার, মানে দূরের কোনো জিনিস আপনি অনেক বেশি ডিটেলসের সাথে ক্যাপচার করতে পারবেন। আর এই পুরো ব্যাপারটা করবে উপরে উঠে আসা এই বড় সেন্সরটা। তাছাড়া এর প্রাইমারি 50 MP অন এসি সেন্সর, এরপরে 40 MP আল্ট্রা ওয়াইড, আর সবশেষ 50 MP টেলিফোটো সেন্সর। তবে এখানে একটা স্পেশাল বিষয় হলো, এই টেলিফোটো লেন্সটাই নাকি ম্যাক্রো লেন্স। এখন অনেকেই বলবে এটা কিভাবে সম্ভব, ভাই আমিও জানি না। তবে এটার কাজ হলো দূরের ফটোগুলোকে নাকি অনেক ক্লিয়ারলি নেওয়া যায়, মানে এইটা থেকে আপনি 3x অপটিক্যাল জুম এবং আপ টু 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির পিকচার কোয়ালিটি, ডিটেলস, কালার, শার্পনেস, কালার টোন এক কথায় বলতে গেলে অসাধারণ, যেটা বর্তমান মার্কেটে থাকা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে চ্যালেঞ্জ করতে পারবে। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির কিছু পিকচার স্যাম্পল। এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 13 MP একটি আল্ট্রা ওয়াইড সেন্সর উইথ অটো ফোকাস, যেটা থেকে HDR ভিডিও রেকর্ড করতে পারবেন। সত্যিই এখানে হতাশ করলো হুয়াই, কারণ এটা একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন, দামটা অনেক হাই, তারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারতো। পারফরমেন্স প্রসেসর সেকশনে এই ফোনটিতে থাকছে অনেক স্পেশাল কিছু। কিরিনের একটি চিপসেট, কিরিন 910 চিপসেটটি, যেটা 7 nm আর্কিটেকচারে বিল্ড করা। এর জিপিইউ হিসেবে থাকছে মালি 910 মেড বাই হুয়াই, মানে এই ফোনটির জন্য হুয়াই স্পেশালি কাস্টমাইজ করেছে এই চিপসেটটিকে। এর ওয়াইএসে থাকছে, যেমনটা বলেছিলাম, হুয়াই এর নিজেদের ওয়াইএস হারমোনি ওএস 4.2। এই চিপটির অন্তত স্কোর ছিল প্রায় 10 লাখের কাছাকাছি, বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেলি 1447, মাল্টি করে 4765,
এক কথায় বলতে গেলে এই সিপসিটি থেকে আপনি হাইলি মাল্টিটাস্কিং সহ যে কোনো হাই গ্রাফিক্সের গেমস আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের কথা ভাবতেও হবে না। তবে কম্পেয়ার টু বর্তমানে মার্কেটে থাকা ফ্ল্যাগশিপ চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর তুলনায় এক ধাপ পিছিয়ে থাকবে এই সিপসিটি। আর এই ফোনটি মোট 2টি র্যাম রেটে লঞ্চ করেছিল চাইনিজ মার্কেটে, 16GB 512GB এবং 16GB 1TB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ UFS 4.1 এবং র্যাম টাইপ LPDDR5X। কানেকটিভিটি: নেটওয়ার্ক 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, USB Type-C 3.1 ফার্স্ট জেনারেশন। ব্যাটারি ও চার্জার: হুয়েপুরা 70 ফোনটিতে থাকছে 5200mAh অনেক বড় ব্যাটারি, ও সাথে দেওয়া হয়েছে 100W সুপারফাস্ট চার্জার, আরও থাকছে 80W ওয়ারলেস ও 20W রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট। সবশেষে আসা যাক এই ফোনটির ইন্টারেস্টিং পার্টের প্রাইসিং এর দিকে। বাংলাদেশে রাইট নাও এই ফোনটির 2টি ভেরিয়েন্টই অ্যাভেলেবল রয়েছে, 16GB 512GB এবং 16GB 1TB স্টোরেজ। এর যে 16GB 512GB স্টোরেজ ভেরিয়েন্টটি, তার দাম বর্তমানে 1,44,990 টাকা, আর 16GB 1TB স্টোরেজ ভেরিয়েন্টটি 1,50,990 টাকা। এখন দেখুন, এই ফোনটা আসলে সত্যি অনেক এক্সপেন্সিভ, অ্যান্ড মাই পার্সোনাল ওপিনিয়ন, এতগুলো টাকা খরচ করে এই ফোনটা নেওয়া আসলে সত্যি বোকামি। বিকজ এর থেকে অনেক কম প্রাইসে অন্য সকল ফোন ব্র্যান্ডগুলো লাইক স্যামসাং এবং অ্যাপেল এর থেকে বেটার কিছু অফার করছে।